मेरे साथ पूरी ताकत से बोलिए जय श्री राम। आवाज दूर दूर तक जानी चाहिए, जय श्री राम। सकल धर्म समान एक कथा माथाय रेखे देखते गेले देखा जाए मानुष प्राचीनकाल थेके अस्तित्व बजाय रखार चेष्टा करे गेछे आर निजेर अस्तित्वेर साथे रयेछे धर्म, हिंदू होक बा मुस्लिम अथवा ख्रिस्टान। এই অস্তিত্ব রক্ষার্থে ধর্মগুরুরা ধর্ম প্রচারের জন্য দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, যেমন গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ প্রভৃতি। এই অস্তিত্ব রক্ষার এক উদাহরণ আজকের রাম মন্দির। আমরা সাধারণত ভগবান রাম সম্পর্কে জানতে পারি রামায়ণ থেকে। সেই রামায়ণের ভিত্তিতেই সরায়ু নদীর তীরে ভগবান রামের জন্ম হয়েছিল। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন রামের জন্মের সঠিক স্থান হল উত্তরপ্রদেশের বর্তমান অযোধ্যা, যেখানে একসময় বাবরি মসজিদ দাঁড়িয়েছিল। মুঘলদের সম্রাট বাবরের আমলে 1526 থেকে 1530 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু বলে রাখা আবশ্যক যে এই বিশ্বাসগুলির প্রমাণ খুব কম। 1830 সালে হিন্দু সন্ন্যাসীরা বাবরি মসজিদের স্থানটিকে হিন্দু মালিকানা বলে দাবি করেন। তৎকালীন ব্রিটিশ সরকার মসজিদ প্রাঙ্গণকে দুভাগে বিভক্ত করে হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বীকে এক প্রকার মীমাংসা করে দেন। 1947 সালে ভারত স্বাধীনতার পর অনেক রাজনৈতিক দলের উথাল চড়াও ও রাজনৈতিক সিয়াসতের ফলে 1992 সালে বাবরি মসজিদ ভেঙে হিন্দু মুসলিম হিংসা শুরু হয়। অবশেষে সুপ্রিম কোর্টের মধ্যস্থতায় ও ঐতিহাসিক কিছু প্রমাণকে সামনে রেখে 5 আগস্ট 2020 রাম মন্দিরের পুনর্নির্মাণের আদেশ হয়। বর্তমান বিজেপি সরকার 86-এর শুরু থেকেই হিন্দুদের রাম মন্দির ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতির অঙ্গীকার ছিলেন, যা বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী ও নরেন্দ্র মোদীর ভাষণে শোনা গিয়েছে। ये जो रथ है, लोक रथ है, जनता का रथ है, जो सोमनाथ से चला है और जिसने मन में संकल्प किया हुआ है कि 30 अक्टूबर को वहां पर पहुंच करके कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे, उसको कौन रोकेगा। ताई आज के हमरा 5 अगस्त 500 बछरे जे लड़ाई का यही लड़ाई का किंतु नरेंद्र मोदी जी एवं उनार जे गुरु লালকৃষ্ণ আডবাণীর যে রথযাত্রা সেটা সাফল্য হতে চলেছে। 5 আগস্ট আমরা ভূমি পূজন করছি, রাম মন্দির বৃহৎ আকারে রাম মন্দির তৈরি হতে চলেছে। এটা গর্বের বিষয়, কেন কি সবাই বলতো যে রাফেলের দাম আর রাম মন্দিরের তারিখ এটা বলুন, কিন্তু আজকে রাফেলের দামও বলে দিয়েছি আর রাম মন্দিরের তারিখও বলে দিয়েছি। सुप्रीम कोर्ट ने जो फैसला दिया है उसका अर्थ मैं निकालता हूं, वो कार सेवा रोकता नहीं है। सचमुच में सुप्रीम कोर्ट ने हमें अधिकार दिया है कि हम कार सेवा करें। रोकने का तो सवाल ही नहीं। 5 আগস্ট 2020 রাম মন্দিরের ভূমি পূজার দিনটি হিন্দু জাতির এক ঐতিহাসিক দিন বলে মনে করা হয়।